2018 সালে পশ্চিম বর্ধমান জেলায় পঞ্চায়েত ভোটের আগে বহু আসনে জোড়া ফুল ফুটিয়েছিল তৃণমূল। এবার অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ের সেই ধারা কিছুটা থমকে গেল ওই জেলায়। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত স্তরে এবার বহু আসনে ত্রিমুখী লড়াই হতে চলেছে সেখানে। এর পিছনে নিজেদের দলীয় সংগঠনের উত্থান দেখছে বিরোধীরা। তবে শাসক দলের যুক্তি, বিরোধীদের এই মুক্তাঞ্চল আসলে শান্তি শৃঙ্খলা রক্ষার ফসল। গতবার পশ্চিম বর্ধমান জেলার 833টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে 532টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছিল তৃণমূল। পঞ্চায়েত সমিতিতে 161টি আসনের মধ্যে 95টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তারা। জেলা পরিষদের 17টি আসনের মধ্যে একটিতে তৃণমূল প্রার্থী ছাড়া কারো মনোনয়নপত্র জমা পড়েনি। এবার অবশ্য গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি স্তরে তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সেই ধারা কিছুটা অমিল। পশ্চিম বর্ধমানের বারাবনী ব্লকের পানুড়িয়া এবং পাঁচগাছিয়া পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। সালানপুর ব্লকের বাসুদেবপুর, জেমারি, রূপনারায়ণপুর, বারাবনী ব্লকের জামগ্রাম এবং বারাবনী এই পঞ্চায়েতগুলি বেশ কয়েকটি আসন জিতেছে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সালানপুর পঞ্চায়েত সমিতির একটি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আসন পেয়েছে তৃণমূল। বাকিগুলিতে অবশ্য ভোট হতে চলেছে। জামুড়িয়া পঞ্চায়েত সমিতি 25টি আসনের 4টি কোনো লড়াই ছাড়াই এখন শাসক দলের দখলে। রানীগঞ্জ পঞ্চায়েত সমিতি একটি আসন তৃণমূল পেয়েছে কোনো লড়াই ছাড়াই। পশ্চিম বর্ধমানে পঞ্চায়েত ভোটে রাজনৈতিক লড়াই নিয়ে আশাবাদী বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, গতবারের তুলনায় পশ্চিম বর্ধমানে বেশ কিছুটা চাঙ্গা হয়েছে তাদের সংগঠন। পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্বে ভিন্ন বার্তা দিতে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস প্রার্থীদের হাতে গোলাপ ফুল এবং পানীয় জলের বোতল ধরিয়ে দিয়েছিল তৃণমূল কর্মীরা। তারা বিরোধীদের চা পানের আমন্ত্রণও জানিয়েছিলেন। কিছুদিন আগে এই ছবি দেখা গিয়েছিল পশ্চিম বর্ধমানের সালানপুরে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। अगला प्रमोशन मिलते ही अपना खुद का घर लेना है, बहुत हो गया ये रेंट का घर। मैं तो पहले से ही बालाजी रानीगंज के बारे में पता कर चुकी हूँ। जीटी रोड पंजाबी मोड़ के ऊपर 60 फ्लैट्स का प्रीमियम अपार्टमेंट्स, ऑलरेडी बुकिंग शुरू हो चुकी है। दैट मींस ऑफिस मॉल्स अब सब घर के सामने। बुकिंग के लिए कॉल करें 9432546328 नंबर पे। এই শোনো, এইবার প্রমোশন পেলে নিজের ফ্ল্যাট অন্তত নিতেই হবে, এই ভাড়া বাড়িতে আর থাকা যাচ্ছে না। আমি বালাজি রানীগঞ্জে আগে থেকে খোঁজ নিয়ে রেখেছি। জিটি রোড পাঞ্জাবি মোড়ে 60 ফ্ল্যাটস এর প্রিমিয়াম অ্যাপার্টমেন্টস, অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। দ্যাট মিন্স অফিস মলস সব এবার ঘরের সামনে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9432546328 নম্বরে।